লড়াই শুরুর আগে তোমার স্ট্র্যাটেজিটা সঠিক চাই। খাতার পাতায় এখন থেকে চলো তবে আগুন লাগায়। আমরা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে যদি বছরের প্রথম থেকে এগোতে পারি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হবই। তাই আজকে তোমাদের ক্লাস ইলেভেনের ম্যাথামেটিক্সের টোটাল কোশ্চেন প্যাটার্ন এবং ডিটেলস ইন সিলেবাস, অর্থাৎ সিলেবাসে ম্যাথে কী কী আছে এবং কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন, অর্থাৎ কোথা থেকে কত নাম্বার থাকে, এই টোটালটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো লেটস স্টার্ট। প্রথমেই চলে আসি যে তোমাদের যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে সেট, সম্বন্ধ, চিত্রণ এবং ত্রিকোণমিতি। সেট, সম্বন্ধ, চিত্রণ এবং ত্রিকোণমিতি এটা ক্লাস ইলেভেনের একদম প্রথমে আছে। এই সেট, সম্বন্ধ, চিত্রণ এগুলো থেকে তোমার বেসিক্যালি একটা একটা করে এক্সারসাইজ বা একটা একটা করে চ্যাপ্টার আছে, কিন্তু ত্রিকোণমিতিতে তোমার কিন্তু অনেকগুলো চ্যাপ্টার আছে। অর্থাৎ ত্রিকোণমিতিতে তুমি একদম প্রথম থেকে, অর্থাৎ যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত থেকে শুরু হচ্ছে, ওটা তোমাদের 3 নম্বর চ্যাপ্টার, মানে ওটাই হচ্ছে তোমাদের সিলেবাসের ফার্স্ট চ্যাপ্টার আর কি, যেটা 3 নম্বরে আছে ত্রিকোণমিতিতে। যে কোনো কোণ ও সংযুক্ত কোণের ত্রিকোণমিতি অনুপাত, তারপর যৌগিক কোণ, তারপর যোগফল গুণফলের রূপান্তর, তারপর গুণিতক কোণ, তারপর অংশ কোণ, তারপর ত্রিভুজের ধর্মাবলী, এরকমভাবে অনেকগুলো চ্যাপ্টার কিন্তু ত্রিকোণমিতিতে আছে এবং অনেকগুলো এক্সারসাইজ আছে। এখান থেকে টোটাল মার্কসটা থাকে 18। এই 18 নম্বরের মধ্যে ম্যাক্সিমাম অফ মার্কস কিন্তু ত্রিকোণমিতি থেকেই থাকে, সেট, সম্বন্ধ, চিত্রণ থেকে অত্যন্ত কম মার্কস থাকে। আমরা দেখে নেব যে কিভাবে মার্কসটা ডিস্ট্রিবিউট হয়। একটা 5 নম্বরের কোশ্চেন থাকে, অবভিয়াসলি ত্রিকোণমিতি থেকেই থাকে 5 নম্বরের প্রশ্ন। 4 নম্বরের প্রশ্ন এসএ কোশ্চেন দুটো থাকে, 4 নম্বরের যে দুটো প্রশ্ন থাকে সেটাও ত্রিকোণমিতি থেকে থাকে অল্টারনেটিভ হিসাবে, সেট, সম্বন্ধ, চিত্রণ থেকে থাকতে পারে। 2 নম্বরের একটা সেট থেকে থাকে, 2 নম্বরের দুটি কোশ্চেন থাকে, তাহলে এখান থেকেও ত্রিকোণমিতি থাকে। এবং এমসিকিউতে 1 নম্বর এখান থেকেও তোমার ত্রিকোণমিতি বা সেট, সম্বন্ধ, চিত্রণ যেখান থেকে খুশি থাকতে পারে। তাহলে এই টোটাল বেসিক্যালি ত্রিকোণমিতি থেকেই থাকে। এই টোটাল হচ্ছে 18 নম্বর। তাহলে তোমার ধরতে গেলে ম্যাক্সিমামটা ত্রিকোণমিতি, অর্থাৎ তুমি বলতে পারো যে সেট, সম্বন্ধ, চিত্রণ থেকে খুব সংক্ষিপ্ত কিছু কোশ্চেন থাকে বা সেট, সম্বন্ধ, চিত্রণ থেকে অল্টারনেটিভ হিসাবে ত্রিকোণমিতির সাথে কিছু প্রশ্ন থাকে। এবার চলে এসো তাহলে ত্রিকোণমিতি পার্টটা এখান থেকে খুব ভালোভাবে করতে হবে, সেট, সম্বন্ধ, চিত্রণ তো করতে হবে, তার সাথে ত্রিকোণমিতি পার্টটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। এবং ত্রিকোণমিতি পার্টটা এই জন্যই খুব ভালোভাবে করতে হবে যে ত্রিকোণমিতি কিন্তু এখানেই 18 নম্বর, মানে এখানেই শেষ, এখানেই সমাপ্ত, এখানেই কিন্তু সমাপ্ত নয়। তার কারণ হচ্ছে ত্রিকোণমিতি কিন্তু ক্লাস 12-এও ত্রিকোণমিতি নেই, কিন্তু ত্রিকোণমিতির প্রচুর অ্যাপ্লিকেশন ক্যালকুলাসে আছে। অর্থাৎ ত্রিকোণমিতির প্রত্যেকটা সূত্র ক্যালকুলাসের, বেসিক্যালি ডেরিভেটিভ এবং ইন্টিগ্রেশন করতে গেলে ক্যালকুলাসের প্রত্যেকটা জায়গায় কিন্তু ত্রিকোণমিতির ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাই ত্রিকোণমিতির ফর্মুলা থেকে শুরু করে কনসেপ্ট কিন্তু তোমার এই যে ক্লাস 11-এ তুমি নিচ্ছ এটা কিন্তু তোমার দীর্ঘ যাত্রায় কাজে লাগবে, দীর্ঘ পথ চলায় কাজে লাগবে। তাই ত্রিকোণমিতি কিন্তু তুমি ভালোভাবে তোমাকে তৈরি করে রাখতে হবে। এরপর চলে এসো বীজগণিত। বীজগণিত থেকে তোমার বেসিক্যালি 25 নম্বর থাকে, 25 নম্বরের 5 নম্বরের দুটো প্রশ্ন থাকে, 4 নম্বরের দুটো প্রশ্ন থাকে, 2 নম্বরের দুটো প্রশ্ন থাকে এবং 1 নম্বরের 3টে প্রশ্ন থাকে। টোটাল মার্কস হচ্ছে তোমার 25। তাহলে এই বীজগণিতের মধ্যে কি কি আছে? বীজগণিত 1 নম্বর একদম প্রথম চ্যাপ্টারটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, গাণিতিক আরোহণ তত্ত্ব। এরকম আরও অনেক চ্যাপ্টার আছে, পরপর বলছি আমি, গাণিতিক আরোহণ তত্ত্ব। সেকেন্ড হচ্ছে জটিল রাশি, থার্ড দ্বিঘাত সমীকরণ, ফোর্থ পারমুটেশন কম্বিনেশন অর্থাৎ বিন্যাস সমবায়, এবং ফিফথ হচ্ছে লিনিয়ার ইনইকুয়েশন অর্থাৎ সরলরৈখিক অসমীকরণ, এবং তারপরেও আছে অনুক্রম শ্রেণী। এই টোটাল চ্যাপ্টারগুলো কিন্তু বীজগণিতের মধ্যে আছে এবং বীজগণিত থেকে কিন্তু সবচেয়ে বেশি মার্ক্স, ক্লাস ইলেভেনের সবচেয়ে বেশি মার্ক্স থাকে বীজগণিত থেকে, বীজগণিত থেকে থাকছে 25। নেক্সট চলে আসো স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমার থাকে 1টা 5 নম্বরের কোশ্চেন, 2টো 4 নম্বরের কোশ্চেন, 2টো 1টা 2 নম্বরের কোশ্চেন আর 2টো 1 নম্বরের কোশ্চেন, টোটাল থাকে 17। স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে, স্থানাঙ্ক জ্যামিতি অত্যন্ত কনসেপচুয়াল পার্ট, এবং তোমরা যারা WBJEE দেবে বা JEE মেন দেবে, ইঞ্জিনিয়ারিংয়ের দিকে যারা যাবে তাদের ক্ষেত্রে কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি আরও ইম্পর্টেন্ট, মানে স্থানাঙ্ক জ্যামিতি থেকে তাদের বেসিক্যালি অনেক কোশ্চেন থাকে। স্থানাঙ্ক জ্যামিতি পার্টটা থেকে কিন্তু তোমাদের থাকছে 17 নম্বর। এবং এই স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে কী কী আছে? স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে একদম ফার্স্ট আছে সরল রেখা,
তারপর আছে বৃত্ত, সরল লেখার আবার তিনটে এক্সারসাইজ, সরল লেখা ওয়ান, সরল লেখা টু, সরল লেখা থ্রি, সরল লেখার তিনটে এক্সারসাইজ, তারপর বৃত্ত, তারপর অধিবৃত্ত, তারপর উপবৃত্ত, তারপর পরাবৃত্ত, এই টোটাল চ্যাপ্টারগুলো কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির মধ্যে আছে। এখান থেকে 17 নম্বর থাকে। এবং আরেকটা কথা ভালো করে মনে রাখো যে স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু অত্যন্ত কনসেপচুয়াল একটা টপিক, এবং স্থানাঙ্ক জ্যামিতি টপিকটা কিন্তু আগুন লাগানো টপিক। ওকে, নেক্সট এরপর চলে এসো কলন বিদ্যা। এই কলন বিদ্যা জন্ম ক্লাস 11 থেকে শুরু, কিন্তু কলন বিদ্যা যত পদ দীর্ঘ যাবে তত তাড়াতাড়ি কিন্তু এটা ইনক্রিজ করবে, অর্থাৎ কলন বিদ্যার ভলিউমটা কিন্তু তত তাড়াতাড়ি বাড়বে। তুমি 11 এইটুকু কলন বিদ্যা পড়ছো, তুমি 12 গিয়ে দেখবে এতটা, তুমি আবার গ্র্যাজুয়েশনে গিয়ে দেখবে অসীম হয়ে যাচ্ছে কলন বিদ্যা। তো কলন বিদ্যা কিন্তু 11 থেকে স্টার্ট হচ্ছে, তাই 11 খুব সংক্ষিপ্ত আছে, কিন্তু যখন 12 উঠবে তখন তুমি টোটাল 80 নম্বর যে থিওরি থাকে সেই 80 নম্বরের মধ্যে কিন্তু তোমার 40 নম্বর 35 নম্বর কিন্তু তোমার কলন বিদ্যা, অর্থাৎ প্রায় অর্ধেক নাম্বার কিন্তু তোমার কলন বিদ্যা থেকে। কিন্তু 11 ততটা নেই, 11 আছে 8 নম্বর। কলন বিদ্যাতে বেসিক্যালি তোমাদের যে চ্যাপ্টারগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে দুটো, লিমিট এবং ডেরিভেটিভ, অর্থাৎ তোমার সীমা এবং অন্তর্কলন। ওকে, এই দুটো চ্যাপ্টার পড়বে, 4 নম্বরের একটি কোশ্চেন থাকবে, 2 নম্বরের একটি কোশ্চেন থাকবে এবং 1 নম্বরের দুটি কোশ্চেন থাকবে, এটা হচ্ছে কলন বিদ্যা থেকে থাকবে। নেক্সট চলে এসো গাণিতিক যুক্তি। গাণিতিক যুক্তি থেকে 4 নম্বরের একটি প্রশ্ন থাকবে। গাণিতিক যুক্তি থেকে কি থাকবে, গাণিতিক যুক্তি একটাই চ্যাপ্টার এবং একটাই চ্যাপ্টার থেকে একটাই কোশ্চেন থাকে, 4 নম্বরের একটা কোশ্চেন থাকে। এটা খুব ইজি থিওরিটিক্যাল কোশ্চেন, তুমি থিওরি মুখস্থ করলেই এটা লিখতে পারবে, মানে তোমার এখানে কিন্তু কনসেপ্টের কোনো ততটা ব্যাপার নেই। সম্ভাবনা তত্ত্ব রাশিবিজ্ঞান থেকে থাকে 8 নম্বর, এখান থেকেও কিন্তু সম্ভাবনা তত্ত্ব রাশিবিজ্ঞান তোমাদের শুরু হচ্ছে ক্লাস 11, এটা ক্লাস 12 আছে। তোমাদের বেসিক্যালি কলন বিদ্যা ক্লাস 11 ক্লাস 12 আছে, সম্ভাবনা তত্ত্ব রাশিবিজ্ঞান ক্লাস 11 ক্লাস 12 আছে, ত্রিকোণমিতি ক্লাস 12 না থাকলেও প্রচুর অ্যাপ্লিকেশন আছে, ভুড়ি ভুড়ি অ্যাপ্লিকেশন, আর তেমন কিছু কিন্তু ক্লাস 12 নেই। ক্লাস 12 স্থানাঙ্ক জ্যামিতি আছে, তবে সেটা থ্রি ডাইমেনশনাল 3D স্ট্রেট লাইন আছে। ওকে, এইবার তুমি চলে এসো যে এই ইয়ের থেকে প্রবাবিলিটি থেকে তোমার 4 নম্বরের একটা প্রশ্ন, 2 নম্বরের একটা প্রশ্ন এবং 1 নম্বরের দুটি প্রশ্ন থাকে, এটা হচ্ছে প্রবাবিলিটি থেকে থাকে, অর্থাৎ সম্ভাবনা তত্ত্ব এবং রাশিবিজ্ঞান, এই প্রবাবিলিটি এবং স্ট্যাটিস্টিক্স, এই জায়গা থেকে কিন্তু তোমার থাকে হচ্ছে 8 নম্বর। তাহলে এই হচ্ছে তোমার টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। এই মার্কস ডিস্ট্রিবিউশনটা তুমি বছরের প্রথমে জেনে গেলে তোমার বেসিক্যালি যেটা সুবিধা হবে সেটা হচ্ছে তুমি সারা বছর ধরে কি স্ট্র্যাটেজি মেনটেন করে পড়াশোনা করবে সেইটা কিন্তু তোমার কাজে দেবে। যুদ্ধ জয়ের জন্য কিন্তু স্ট্র্যাটেজিটা ভেরি ইম্পর্টেন্ট, তার কারণ সঠিক স্ট্র্যাটেজি থাকলেই কিন্তু সেই যোদ্ধাই যুদ্ধ জয়ী হতে পারে। যে যোদ্ধার সঠিক স্ট্র্যাটেজি না থাকে, যে এলোপাথারি লড়াই করে যায়, সে কিন্তু দিন শেষে ব্যর্থ, সে কিন্তু এলোপাথারি লড়তে লড়তে কোনো এক সময় তাকেও তলোয়ার দিয়ে কেটে দিয়ে চলে যায়। তাই সঠিক স্ট্র্যাটেজি তোমার থাকতে হবে, এবং সঠিক স্ট্র্যাটেজি থাকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাহলেই কিন্তু তুমি একদম প্রথম থেকে তুমি ফাইটটা করতে পারবে। আর ম্যাথের ক্ষেত্রে বিশেষত তোমাকে বলে রাখি যে ফাইটটা কিন্তু প্রথম থেকে দিতে হবে, মানে তুমি ক্লাস 10 তুমি ভেবেছো যে আমি লাস্ট 2 মাস পড়ে বা লাস্ট 3 মাস পড়ে তুমি 80 পেয়ে যাব, কিন্তু সেটা ক্লাস 11 বা ক্লাস 12 হবে না। এখানে কিন্তু তোমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে রেগুলার বেসিস প্র্যাকটিস, অর্থাৎ এখানে ম্যাথটার ক্ষেত্রে কিন্তু রেগুলার বেসিস প্র্যাকটিস না করলে কিন্তু অনেক হুনু এখানে এসে শেষ হয়ে যাবে। অর্থাৎ তুমি যদি মনে করো তুমি নিজেকে বিরাট বড় হুনু আমি, তাহলে কিন্তু তুমি এই ভেবে যদি সারা বছর ঘুমিয়ে কাটাও তাহলে কিন্তু তোমার কোনো লাভ হবে না। কুম্ভকর্ণের মতো সারা বছর ঘুমিয়ে কাটালে তুমি দেখবে শেষ পর্যন্ত তুমি বিজয়ী হতে হবে না, তোমার কিন্তু হিরো হয়ে যাবে আর কি। সেই জন্য প্রথম থেকে সঠিক স্ট্র্যাটেজি নিয়ে রেগুলার বেসিসে প্র্যাকটিস করো। রেগুলার বেসিসে প্র্যাকটিস না থাকলে কিন্তু ভালো রেজাল্ট সম্ভব নয়, বারবার করে বলছি, তাই রেগুলার বেসিসে প্র্যাকটিস করো এবং স্ট্র্যাটেজিটা ভালো করে দেখে নাও। রেগুলার বেসিসে প্র্যাকটিস করতে পারলেই কিন্তু তুমি বিজয়ী। আর আমিনুর স্যার তো আছে সারা বছর ধরে আগুন লাগানোর জন্য, আমিনুর স্যার আছে, আমিনুর স্যার কিন্তু রুকে গানে।